বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক কৃষক দলের সভাপতি শামসুজ্জামান দুদুকে আমরা গ্রেপ্তার করেছি। রমনা থানার মামলা 19 নম্বর মামলা তাকে আমরা আমরা গ্রেপ্তার করেছি। সেটা হচ্ছে বিচারপতি বাসভবনে হামলা মানে যে ঘটনাটা সেই ঘটনার বিষয়ে যে মামলাটি হয়েছে সেই মামলা তাকে আমরা গ্রেপ্তার দেখিয়েছি এবং রিমান্ড চেয়েছি। রিমান্ডে তো আনি আমরা ওই মানে তখন সামগ্রিক পরিস্থিতি বিচারপতি বাসভবনে হামলার বিষয়টা অথবা যারা বাসে আগুন লাগিয়েছে কারা লাগিয়েছে বিভিন্ন বিষয়গুলি তার কাছ থেকে বের করার চেষ্টা করব। আসলে রিমান্ডে গণমাধ্যম বা বিভিন্ন পত্রিকায় যে কথাটা এসছে যে আমরা আনতে পারছি না, এটা সঠিক না। আসলে আমরা রিমান্ড চেয়েছি, রিমান্ড মঞ্জুর হয়েছে, যেহেতু কোনো টাইম উল্লেখ করে নাই যে কোন সময় আনতে হবে, সে কারণে আমরা একটু সময় নিচ্ছি। কারণ আপনারা জানেন আমাদের উপর একটু চাপ মানে ওই অনেকগুলি রিমান্ডের মানে আসামি আমাদের কাছে রয়েছে, আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করছি, তাদের জিজ্ঞাসাবাদের পরে তারপরে আমরা হয়তো আমরা তাকে নিয়ে আসব। আমরা আনতে পারছি না, এ ধরনের কথাটা সঠিক না। না, পত্রিকায় কী বলেছে সেটা তো আমার আমার কাছে বিবেচ্য বিষয় না। আমার বিবেচ্য বিষয় হচ্ছে আমরা মায়ান আরফির একটি মামলা রুজু হয়েছে পল্টন থানা, সেই মামলার প্রেক্ষিতে আমরা রিমান্ড প্রার্থনা করেছি, কোর্ট আমাদেরকে রিমান্ড দিয়েছে। যেহেতু রিমান্ডে এ কথাটা বলে নাই কোথাও যে অত তারিখের মধ্যে আনতে হবে, সে কারণে আমাদের পথ খোলা আছে। যেহেতু আমাদের কাছে অনেক আসামি রিমান্ডে আছে, তাদের আমরা জিজ্ঞাসাবাদ করছি, জিজ্ঞাসাবাদ করে আমরা তাকে আনব। আমরা মানে আমরা আমরা সেটা আমরা যদি প্রয়োজন মনে করি সেটা আমরা করব। আপনি কোনো চাপ অনুভব করছেন কিনা, কারণ ওনার উনি হলো মার্কিন পাসপোর্ট? না না, আমাদের আমাদের কাছে আমরা আমি আমরা আমরা একটা কথা আপনাদেরকে বলি, আমরা চলি হলো আইনের মাধ্যমে। আমাদের যে সিআরপিসি পিআরবি আমাদের সামনে রয়েছে, আমরা আইন অনুযায়ী প্রক্রিয়া আমরা চলি। যেহেতু আপনারা যেহেতু বিভিন্ন পত্রিকায় যে কথাটি বলেছে যে আমরা চাপ অনুভব করছি, আমরা আনতে পারছি না, এটা সঠিক না। না, সরদি আমরা যেটা সরদিকে জিজ্ঞাসাবাদ করছি সেখানে প্রাথমিকভাবে আমরা যেটা জানতে পেরেছি সরদির কাছ থেকে, সে শুধু ওই দিন না, যে ওই দিনেই শুধু যে সে পার্টি বসে মায়ান আরাফিকে নিয়ে গেছে তা না, এর আগেও সে গুলশানের অফিসে মির্জা আব্বাসের অফিসে সে একাধিকবার গিয়েছেন।